উদ্ভিদ কোষে যে সকল ঝিল্লিবদ্ধ কোষীয় অঙ্গাণুসমূহ রয়েছে তাদের মধ্যে সবুজ বর্ণের কিছু কোষীয় অঙ্গাণু দেখা যায়। সবুজ বর্ণের এই সকল ঝিল্লিবদ্ধ কোষীয় অঙ্গাণুকে প্লাস্টিড বলা হয়। উদ্ভিদের সাইটোপ্লাজমে বিদ্যমান এই প্লাস্টিডগুলোতে ক্লোরোফিল নামক সবুজ বর্ণের বর্ণকণিকা থাকে। ক্লোরোফিলযুক্ত এই প্লাস্টিডগুলোকে ক্লোরোপ্লাস্ট বলা হয়। ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল নামক সবুজ বর্ণকণিকার উপস্থিত থাকার কারণে এর বর্ণ সবুজ হয়। এছাড়াও ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন এবং জ্যান্থোফিল নামক রঞ্জক পদার্থ থাকে। ক্লোরোপ্লাস্টের সংখ্যা সাধারণত প্রতিটি উদ্ভিদ কোষে প্রায় 10 থেকে 40টি ক্লোরোপ্লাস্ট থাকে। এই ক্লোরোপ্লাস্টসমূহ উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে মুক্তভাবে অবস্থান করে। আকৃতি উচ্চ শ্রেণীর উদ্ভিদে ক্লোরোপ্লাস্টসমূহ সাধারণত লেন্স আকৃতির হয়ে থাকে। তবে এই ক্লোরোপ্লাস্টসমূহ উদ্ভিদ ভেদে পেয়ালাকৃতির, সর্পিলাকার, জালিকাকার, তারকাকার, গোলাকার অথবা আংটি আকৃতিরও হতে পারে। এ পর্যায়ে আমরা ক্লোরোপ্লাস্টের গঠন সম্পর্কে জানব। অন্যান্য ঝিল্লিবদ্ধ কোষীয় অঙ্গাণুসমূহের মতো ক্লোরোপ্লাস্ট একটি দ্বিস্তর বিশিষ্ট আবরণী ঝিল্লি দ্বারা আবৃত থাকে। এই আবরণী ঝিল্লির বাইরের স্তরকে বলা হয় বহিঃস্তর এবং ভেতরের স্তরকে বলা হয় অন্তঃস্থ স্তর। ক্লোরোপ্লাস্টের ঝিল্লি দ্বারা আবৃত প্রকোষ্ঠের ভেতরে ম্যাট্রিক্স নামক কিছু তরল পদার্থ থাকে। এই অর্ধতরল ম্যাট্রিক্সকে স্ট্রোমা বলা হয়। স্ট্রোমাতে থলে আকৃতির বা কয়েন আকৃতির কিছু অঙ্গাণু দেখা যায় যাদেরকে থাইলাকয়েড বলা হয়। এই থাইলাকয়েডগুলো একত্রিত হয়ে বা স্তূপাকার হয়ে একটি গঠন সৃষ্টি করে যাকে গ্রানাম বলা হয়। ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে বিদ্যমান এই গ্রানামগুলোকে একত্রে গ্রানা বলা হয়। এই গ্রানামগুলো একে অপরের সাথে কতগুলো সূক্ষ্ম নালিকা দ্বারা যুক্ত থাকে। এই নালিকাগুলোকে স্ট্রোমাল্যামেলি বলা হয়। স্ট্রোমাল্যামেলির অভ্যন্তরে ক্লোরোফিল নামক সবুজ বর্ণকণিকা থাকে। এখানে উল্লেখ্য যে ক্লোরোপ্লাস্টের আবরণী ঝিল্লি লিপিড ও প্রোটিন দ্বারা নির্মিত। ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা বা ম্যাট্রিক্স সাধারণত পানিগ্রাহী হয়ে থাকে এবং রাইবোজোম বহন করে। স্ট্রোমাতে প্রায় 40 থেকে 60টি গ্রানাম থাকে। এই গ্রানামগুলোর আকৃতি প্রায় 0.3 থেকে 1.7 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। এছাড়াও ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে রাইবোজোম এবং ডিএনএ থাকে। রাসায়নিকভাবে ক্লোরোপ্লাস্টে কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, ক্লোরোফিল, ক্যারোটিন, ডিএনএ, আরএনএ, কিছু এনজাইম এবং কোএনজাইম এবং কিছু খনিজ পদার্থ বিদ্যমান থাকে। এখন আমরা জানব ক্লোরোপ্লাস্টের কাজ। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে ক্লোরোপ্লাস্ট শর্করাজাতীয় খাদ্য প্রস্তুত করে বা শর্করাজাতীয় খাদ্য প্রস্তুতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মুখ্য ভূমিকা পালন করে থাকে। এছাড়াও ক্লোরোপ্লাস্টে বিদ্যমান রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে থাকে। ক্লোরোপ্লাস্ট নিউক্লিক অ্যাসিড তৈরি করে। ফটোফসফোরাইলেশন বা সালোক সংশ্লেষণে ক্লোরোপ্লাস্ট ভূমিকা রাখে। ফটোরেসপিরেশন বা স্বাদ শোষণে ক্লোরোপ্লাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্লোরোপ্লাস্টের এই কাজসমূহ মনে রাখার জন্য আমরা একটি কৌশল বা ছন্দ অবলম্বন করতে পারি।
ছন্দটি হচ্ছে শক পে নিউ ফটো। এখানে শক দ্বারা শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত, পে দ্বারা প্রোটিন সংশ্লেষ, নিউ দ্বারা নিউক্লিক অ্যাসিড তৈরি এবং ফটো দ্বারা ফটোফসফোরাইলেশন এবং ফটোরেসপিরেশন মনে রাখা যেতে পারে। এভাবে সালোক সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের মাধ্যমে ক্লোরোপ্লাস্ট একটি উদ্ভিদের দেহে যাবতীয় খাদ্যের চাহিদা পূরণ করে এবং শর্করা জাতীয় খাদ্যের যোগান দেয়। If you like this video and want to get more awesome video tutorial, please visit and subscribe our YouTube channel. Also be sure to like our Facebook page on facebook.com/timesvideotutorial. Oh, you can request us for video tutorial. Any positive feedback and suggestion are greatly appreciated. Don't hesitate to contact us to the number given below. Thank you.